একটা ভাবতে ভালো লাগে যে সুচিত্রা সেন দেখি যে বয়স এবং সময়ের দাবি অস্বীকার করে আমাদের স্বপ্নে মাঝে মাঝেই পর্যটন করে থাকেন এবং তার শরীর খারাপ হলে আমাদের মন খারাপ হয়। এটা খুব কম কথা নয়, আজকে আমাদেরও মাথার চুল পেকেছে, কিন্তু আমাদের সেই প্রণয় পর্ব এখনও শেষ হলো না। সমস্ত বাঙালি সুচিত্রা সেনের মুগ্ধ প্রেমী। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের মানে সব প্রায় বেশি কত নাই, ওর তো ডায়লগগুলো প্রায় সবটাই মনে ছিল। আমি আর দেখো না, আমি আর কিচ্ছু বলো না, আমি ঘরে দোর বন্ধ করে দিই, খুলবো না আমি কোনোদিন, খুলবো না। আমাদের গণনাট্য সঙ্গে যে আমরা নানা রকম এক্সপেরিমেন্ট করতাম, দেশের কাজ করতাম, বেশিরভাগই আমরা আইডিয়ালিজম ছিল আমাদের, তার মধ্যে ও সাহায্য করত, টাকা চাইলে টাকা দিয়ে সাহায্য করতো। হ্যাঁ হ্যাঁ, সবসময় সুচিত্রা উত্তম দুজনেই, ওদের দুজনের কাছে আমার বাঁধা একেবারে, আমার টাকা পাওয়ার সাবস্ক্রিপশন আমরা নিতাম এবং সেটা খুব শ্রদ্ধা সহকারে ঠাট্টাই আর কি করতো, চাঁদা দিদি রাখতো, নানা রকম হাসি ঠাট্টা করতো, কিন্তু আবার আমাকে ওর জন্য শ্রদ্ধাও করতো। একদিন হঠাৎ আমার অপারেটর বলছে যে একটা টেলিফোন আছে, যে কে বলো তো, আমি তো বাড়ির ছেড়ে এসব চলে যাচ্ছি, মিসেস বলেন মিসেস সেন। আচ্ছা, আমি ধরলাম, ধরে বললাম আমি সুচিত্রা সেন বলছি, আপনি কি অমিতাভ চৌধুরী, আমি ক্ষমা চাইছি, বলে পলাইটনেসের চরম। আচ্ছা, আমি তো গলে গেলাম। ওকে নিয়ে যে এত ফ্যান্টাসাইজ করতো তৎকালে ছিলেন, তার একটা বড় কারণ হচ্ছে গিয়ে যে ওকে বন্ধু বা বান্ধবী, সঙ্গিনী বা প্রেমিকা বা স্ত্রী হিসেবে পেতে এদের একটা আকুল একটা ব্যাপার ছিল, একটা আকুতি ছিল, সেটা তো এখনকার দিনে কারোর জন্য হয় না। আর যে অভিনয় দক্ষতা বা অভিনয় মানে প্রকাশ, সেটা কিন্তু তার সময়কে ছাপিয়েও অনেক দূর চলে।